ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ বরকাতুহ। জি সম্মানিত ভাই, এখানে একটা ফটো দিয়েছেন আপনি, সম্ভবত মদিনা শরীফের রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর বা মদিনা মসজিদের কিছু অংশ। তো এটা ঘরে বাঁধাই করে রাখা জায়েজ কিনা বা এই জাতীয় কিছু, তো এটা সম্পর্কে আপনার প্রশ্ন। দেখুন, এটা কিন্তু আমাদের দেশের ব্যবসাদাররা, বিশেষ করে আমাদের পাক ভারত উপমহাদেশের, দেখা যায় তাজমহল তাজমহল বানাই তাজমহল বানিয়ে এটা ব্যবসাদাররা করে। তাজমহলের একটা বানাই, কি বলে ওটাকে, বোর্ডে, মানে এটা বোর্ডের উপরে তাজমহল আঁকায়, আঁকিয়ে ওটাকে চাকচিক্য করে পুঁথিমালা দিয়ে বিভিন্ন সাজগোজ করে, এবং ওই আপনার তাজমহলে যে মিনার আছে, মিনারে একটা পাখি, একটা দুই পাশে দুটো পাখি বসায় দেয়, তাও এরকম করে এটা বিক্রি। খুব বাংলাদেশের ঘরে ঘরে, আমি এক সময় দেশে যখন আসলাম আরব দেশ থেকে, তখন দেখলাম যে প্রায় বাড়িতে যেখানে দাওয়াত খেতে যায়, যেখানে যায় সেখানে দেখি যে তাজমহল প্রত্যেকের বাড়িতে। তো আমি জিজ্ঞেস করলাম যে এগুলো কি, তো বলছে এগুলো আমাদের দেশে 200 টাকা করে বিক্রি হয়। অনেক আগের কথা বলছে, 15-20 বছর আগের ঘটনা এটা। তাজমহল এভাবে বানিয়ে বানিয়ে ঘরে ঘরে লটকিয়ে রাখে, ব্যাপারটা কি? এই তাজমহলের ইতিহাস কি আপনারা জানেন নাকি জানেন না? এটা কি কোনো ধর্মীয় কোনো কিছু নাকি? এটা কবর, ওর ভিতরে কবর রয়েছে। হ্যাঁ, ওর ভিতরে কবর আছে। তো তাদের সেই ইতিহাসে গেলে সময় লম্বা হয়ে যাবে, আমি সেদিকে যাচ্ছি না। ওটা ভারতে আছে, কোটি কোটি টাকা খরচ করে কবর বাঁধাই করে রাখছে, এটা হারাম। আর সবচেয়ে বড় কথা হলো, তাজমহলের যে টাকা, কোটি কোটি টাকা বাংলাদেশে নষ্ট করছে, বাংলাদেশের ঘরে ঘরে এই তাজমহল বানিয়ে রেখে দিয়েছে। এই মূর্খ মূর্খ গা গ্রামের সমাজের এরকম, এখনো হয়তো কারো ঘরে ঘরে থাকতে পারে। আবার ওতে যে পাখি আছে, সে পাখি থাকলে আপনার ঘরে মূর্তির ছবি থাকে, তাহলে তো সে ঘরে ফেরেস্তা আসবে না, কত বড় সমস্যা দেখেন। আল্লাহর রহমতে ফেরেস্তা আসবে না আপনার বাড়িতে, কারণ বুখারি মুসলিমের হাদিসে রয়েছে যে ঘরে কুকুর থাকে, ছবি থাকে, সে ঘরে আল্লাহর ফেরেশতারা প্রবেশ করে না। স্বয়ং বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ঘর থেকে, বাড়ির থেকে আল্লাহর ফেরেশতারা ফিরে গিয়েছেন। একদা ফেরেশতা জিবরিল আলাইহিসাল্লাম আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে রাতে সাক্ষাৎ করার কথা বলেছিলেন, কিন্তু বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সকাল হয়ে যাওয়ার পরে বলছেন আয়েশাকে যে আমি সারাটি রাত অনিদ্রায় কাটালাম, ফেরেস্তা আসার কথা ছিল, আসলেন না। তো তিনি সকালে নিজের খাটের নিচেই কুকুরের বাচ্চা দেখলেন, এবং এটাই কারণ বললেন যে এই কারণে ফেরেস্তা আসেনি। তো কুকুরের বাচ্চা ঘরের ভিতর থেকে বের করে দিয়ে তিনি পানি ছিটিয়ে দিলেন, তারপরে ফেরেস্তা জিবরিল আসলেন এবং বললেন যে আপনার বাড়ি এসেছিলাম, কিন্তু বাড়িতে কুকুর থাকার কারণে আমরা ফিরে গিয়েছি। আর ফেরেস্তারা ওই ঘরে প্রবেশ করে না যে ঘরে কুকুর থাকে বা ছবি থাকে। চিন্তা করে দেখেন, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বাড়ি থেকে ফেরেস্তা ফিরে গেছে, তাহলে আপনার বাড়ি থেকেও ঢুকবে নাকি ফেরেস্তা? এটা মুসলিম শরীফে হাদিসে পাবেন। তো এভাবে তাজমহলের দুই মিনারে দুটো পাখি আঁকি দেয়। বাংলাদেশের মানুষ এত বোকা, ধর্মের ক্ষেত্রে বোকা, কিন্তু অন্যান্য ক্ষেত্রে এদের বোকা বানানো যায় না। দুনিয়াদারির ক্ষেত্রে ঠিক আছে, কিন্তু ধর্মের ক্ষেত্রে বোকা। তাজমহল বানিয়ে লটকে রেখেছে। অনুরূপভাবে আরও মজার ব্যাপার হলো যে দেখবেন শিশু বাচ্চা আসমানের দিকে দুই হাত উঠে আছে, কোরআন আছে পাশে সামনে, এরকম একটা চাকচিক্য একটা ফুটফুটে বাচ্চা শিশু, মেয়ে মেয়ে বা ছেলে, এরকম কিন্তু বাজারে বিক্রি হয়। এগুলো ইরানি শিয়াদের কাজ, এগুলো আমি আরব দেশেও দেখছি, কোনো কোনো বাজারে দেখছি এভাবে এই ইরানি শিয়ারা এগুলো বিক্রি করে, এভাবে ঘরে লটকে রাখে। বাংলাদেশের অনেক ঘরে আপনি পাবেন এগুলো, বাড়িতে দেখবেন দোকানপাটে থাকে, লটকানো থাকে। একটা বাচ্চা কোরআন সামনে নেওয়া আছে, আসমানের দিকে হাত উঠায় তাকেই আছে আসমানের দিকে, এটা দিয়ে আপনার বাড়ি যাতে ফেরেস্তা না আসে, সেজন্য শিয়া বেইমানরা এই কাজ করে দিয়েছে। শিয়ারা বানো কাজ যেই করুক, যারা করছে এরা জাহেল, আর পরিকল্পনাভাবে বানাতে পারে এগুলো, তাই না? তাহলে আপনার বাড়ি ফেরেস্তা আসবে না। ঠিক এখানে যে মদিনা মসজিদে যেটা ছবি, এটা বিকৃতি করে তৈরি করছে, এটা অরিজিনাল না, অরিজিনাল মদিনা মসজিদের ছবি না, কিন্তু বিভিন্ন আবিজাবি দেখবেন দোকানপাটে বা বিভিন্ন বাস গাড়িতে দেখি আমরা,
বা বাসা বাড়িতে, দোকানে, অফিসে আপনার রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জুতা, পাগড়ি, চুল, এগুলো আকায়ে এটা লেমনি টিং করে বাঁধাই করে রেখে দিয়েছে। কারা করছে এগুলো? এগুলো ব্যবসাদাররা করছে। এবার ডাহা মিথ্যা কথা বলছে, এটা রসুলের মাথার পাগড়ি, রসুলের মাথার স্যান্ডেল, জুতা, এগুলো কোথায় পেলেন আপনি? কে পেলো, কোথায় পেলো এটা? এটা পাকিস্তানি কিছু বেদাতি আছে আর আমাদের দেশে কিছু বেদাতি পেট পূজারি আছে, এগুলো ব্যবসা ব্যবসাদার এগুলো করে থাকে। আল্লাহ ওদেরকে হিদায়ত দান করুন। ফেসবুকে অনেক সময় দেখা যায় এগুলো। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাথার বাবরি চুল ছিল কান পর্যন্ত বা কাঁধ পর্যন্ত, জাম্মা, লিম্মা, অফরা, এভাবে তিন প্রকার চুল আল্লাহ রসুল রাখতেন। তো আল্লাহ রসুল তার মেয়ে লোকের মতো চুল রাখতেন না, দেখা যায় বড় লম্বা চুল মহিলাদের মতো। ফেসবুকে দেখি যে ওখানে পোস্ট করে করে মানে আমিন না বলে যাবেন না, এটা হলো রসুলের চুল, নাউজুবিল্লাহ মিন জালিক। কত বড় জঘন্য কাজ! রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুল কত লম্বা ছিল নাকি মহিলাদের মতো? আমিন না বলে যাবেন না, আমিন যে কোথায় বলতে হয় সেটাও জানে না, এত বড় অজ্ঞ জাহেল, আমিন কোথায় বলতে হয় সেটাও জানে না, এই হলো অবস্থা। তো এই ছবি যেটা আপনি দিছেন এটা হচ্ছে ব্যবসাদারদের কাম। হ্যাঁ, এমনি যদি মদিনা মসজিদের এরিয়া বা পুরো মসজিদটা ছবি পাওয়া যায়, আরব দেশেও দেখছি বাজারে বিক্রি হয়, ও দেশের সুপার মার্কেটগুলোতে বা বিভিন্ন জায়গায় হারামাইন শরীফাইনের ছবি পাওয়া যায়, পুরো মক্কার এরিয়া, পুরো মক্কার এরিয়া বলতে মসজিদুল হারামের এরিয়া, মানে যতটা বিল্ডিং আছে এটা পাওয়া যায়। মানে অনুরূপভাবে মসজিদুল নববী তো নববী এটাও পাওয়া যায়, বড় আকারে পাওয়া যায়, ছোট আকারে পাওয়া যায়। এগুলো যদি কেউ বাঁধাই করে ঘরে রাখে শুধু দেখার জন্য, এটা শ্রেষ্ঠ মসজিদ, এটা একটা স্মৃতি, বা মুসলিমদের হারাম কেবলা মুসলিমদের, সে হিসেবে ঠিক আছে। অরিজিনাল ওটাই ধুব, ছবি হয় ওটাকে রেখে দেয়, কোনো বরকতের উদ্দেশ্য না, এমনিতেই আপনার ঘরে রাখলেন, দেখলেন, যারা আসলে তারা দেখলো, অন্তত সৌদি আরবে জাতি পাচ্ছেন না যারা, তারা দেখতে পাচ্ছে বাড়ি বসে কাবা শরীফটা, তাই না? এরকম উদ্দেশ্যে যদি কেউ রাখে, রাখতে পারে, এতে হারাম কিছু হবে না, কিন্তু বরকত হবে ঘরে রাখলে, এটার মাধ্যমে আমার বাড়িতে বরকত চলে আসবে, এটা দেখলে আমার নেকি হবে, সব হবে, এরকম আশা করলে কিন্তু বেদাত হবে, এটা মনে রাখতে হবে। এটা এটা দেখলে আপনার সওয়াব বা বরকত হবে এরকম মনে করা যাবে না। আপনি মা কাবা শরীফ ভালোবাসেন সেই হিসেবে রেখেছেন, আপনি মদিনা শরীফ ভালোবাসেন সেটা রেখেছেন, মসজিদ ভালোবাসেন, হারামাইন শরীফাইন ভালোবাসেন, তাই রেখেছেন, সমস্যা নেই, কোনো সমস্যা নেই। কিন্তু এখানে যেটা দেওয়া আছে যেটা হাবিজ জাবি অনেক কিছু ই করে নকল করছে, এগুলো ঠিক নাই। আমাদের দেশের মানুষ তো এটাই করে মসজিদে, এই হানাফি মসজিদগুলোতে যে দেখবেন কাবা শরীফের মিনার আকায় রাখছে, ওই যে টাইলস বিক্রি হয় না, টাইলসের ব্যবসাদাররা তো এখন আপনার ওই যে কাবা শরীফের ইয়ে নকল করছে, কাবা শরীফ মদিনা শরীফের যে মিনারগুলো বড় বড়, এই পিলারগুলোকে ছবি করে নিয়ে এসে তো ওইটা টাইলস করে ওটা এখন মসজিদের ডান দিকে বাম দিকে লাগাচ্ছে, তাই না? তো কাবা শরীফের মিনার পছন্দ করেন কিন্তু কাবা শরীফের ইবাদতটা আপনি পছন্দ করেন না, তাই না? ঠিক কি না? কাবা শরীফ সৌদি আরবের টাকা দিয়ে মসজিদ বানাছেন এটা পছন্দ করেছেন, কিন্তু সৌদি আরবের ওলামায়ে দিনের ফতোয়া নিতে আপনাদের সমস্যা কোথায়? সে দেশের টাকা দিয়ে আপনি মাদ্রাসা বানাচ্ছেন, আপনি মসজিদ বানাচ্ছেন, এতিমখানা বানাচ্ছেন, নলকূপ নিচ্ছেন, বাড়ি বানি নিচ্ছেন, সেগুলো মজা লাগছে, কিন্তু সে দেশের ইবাদতটা নেওয়া যাবে না। মসজিদে আপনি মিনার, সৌদি আরবে হারামেন শরীফাইনের যে মিনারগুলো, বড় বড় মিনারগুলো রয়েছে অনেক আকাশ ছোঁয়া, সেগুলো নিয়ে এসে আপনি মানান করছেন মসজিদটাকে, তাই না? কিন্তু সে দেশের ওই কাবা শরীফের ইবাদতটা আপনার নিতে কিছু সমস্যা, কি সমস্যা? তো এগুলো করলে হবে না, এগুলো এগুলোই হয় আমাদের দেশে, এগুলোই করে, এগুলোই হয়। দেখবেন রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পোশাক আশাক যেগুলো ছিল সেগুলো কোনো স্মৃতি বা কোনো হাদিসে কোনো কিছু আমরা দেখতে পাইনি, পাই না। দেখবেন এক শ্রেণীর বেদাতপন্থী, তারা এই আল্লাহ রসুলের কম্বল, আল্লাহ রসুলের পানির মশক, এটা সেটা এগুলো ফেসবুকে ছাড়ে, এবং জাহেল মূর্খদের কাছে এগুলো ছাড়ে, আর তারা আমিন আমিন করে করে দেখবেন কয়েক হাজার লাইক করছে, কয়েক হাজার, কয়েক লক্ষ আছে যে আমিনের শব্দ করছে, কমেন্ট করছে। তো এই এগুলো আছে পুরোটাই জাহিলিয়াত। এই যে একটু আগে বললাম যেটা, আমিন যে কোথায় বলতে এটাও আজও জানে না,
এটাও জানে না যে কোথায় আমিন বলতে হয়। ভাই আমিন না বলে যাবেন না, রসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাড়ি মোবারক, আমিন না বলে যাবেন না, দেখছেন। এই হলো অবস্থা আমাদের দেশের, আশা করি বুঝতে পারছেন। বারাকাল্লাহ ফিকুম, আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ বারাকাতুহু।